আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা যেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হচ্ছেন, এটি আতঙ্ক হওয়ার কিছুই নেই। কারণ হচ্ছে করোনা ভাইরাস হলো শ্বাসকষ্টজনিত একটা রোগ, যেটি আগেও ছিল। যেমন হাঁপানি ছিল, শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া ছিল, জ্বর ছিল, সর্দি ছিল, কাশি ছিল, এটার ভাই হচ্ছে করোনা, যেটা আধুনিকভাবে আসছে। কিন্তু এটা নিয়ে যেভাবে অপপ্রচার হচ্ছে, মানুষের মধ্যে যে ভয়ভীতি দেওয়া হচ্ছে, এতে করে আমরা কিন্তু আল্লাহ নাফরমানের দিকে যাচ্ছি। কারণ করোনা ভাইরাসকে ভয় পাইয়া কোনো লাভই নেই, ভয় করতে হবে উপরওয়ালাকে, আল্লাহকে, যিনি এটা পাঠাইছেন। সুতরাং এর থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। যেমন ইদানিংকালে মানুষ জ্বর সর্দি কাশি হইলে ভয়েতে মানুষেরা মুখ খুলে না বা ডাক্তারের কাছে যাচ্ছে না, কারণ সে গেলেই তাকে করোনা বলে ধরায় দিবে। অথচ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে এ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল মানুষ এবং নবীদের ঠান্ডা জ্বর কাশি হইতো। একটা সহিহ মুসলিমের হাদিসে আসছে, একজন সাহাবা রাসূলের কাছে বললেন, হুজুর, আমার শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, অর্থাৎ জ্বর হয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, দুনিয়ার গরম আখিরাতের গরমকে ঠান্ডা করে দেয়। তার মানে তোমার যে জ্বর হয়েছে, এর কারণে জাহান্নামের আগুন আল্লাহ তোমার জন্য ঠান্ডা করে দিবে। সুতরাং করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নাই। এ ব্যাপারে ইনশাল্লাহ আমি আগামী দিন বিস্তারিত আপনাদেরকে আবারও বলবো। যে যেখানে আছেন আল্লাহ সহযোগিতা চান, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।